শেষ পর্যন্ত বিরাট কোহলি খেলে দিলেন 76 রানের একটা স্কোর। দুর্দান্ত এই স্কোরের ফলে ভারত একটা একদম ফাইটিং, একটা চ্যালেঞ্জিং একটা স্কোর পায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এবং ফাইনালে যে শেষ পর্যন্ত যে নাটকীয়তা তৈরি হয়, সেই নাটকীয়তায় কিন্তু সাউথ আফ্রিকাই এগিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আর সাউথ আফ্রিকা পেরে ওঠেনি। টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরে টিম ইন্ডিয়া। এবারে বিশ্বকাপে আসলে কী কী হলো, কী কী পেলো, এ নিয়ে একটু কথা বলতে চাই। এবারের বিশ্বকাপে বিরাট কোহলি, রোহিত শর্মা সম্ভবত টি টোয়েন্টি ফর্মেটে, অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে আর এ দুজনকে দেখা যাবে না টিম ইন্ডিয়ার পক্ষে। তাদের এবারের বিশ্বকাপটাই শেষ হয়ে থাকলো। আর বিরাট কোহলি যত বড় মাপের একজন প্লেয়ার, রোহিত শর্মা যত বড় মাপের একজন প্লেয়ার, তাদের একটা ট্রফি, তাদের জেনারেশনে একটা ট্রফি উঁচিয়ে ধরার একটা মুখ্যম সুযোগ যেমন পেয়েছিলেন এবার, এবং পাশাপাশি তারা অর্জন করতে পেরেছেন, এটা তাদের ভক্তদের জন্য বিরাট স্বস্তির, টিম ইন্ডিয়ার ভক্তদের জন্য বিরাট স্বস্তির। বলা হয়ে থাকে যে বড় মঞ্চের বড় প্লেয়ার, এরা আসলেই কিন্তু বড় মঞ্চের বড় প্লেয়ার। আপনি বিরাট কোহলিকে লক্ষ্য করে দেখবেন, এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে 4টি ম্যাচ, সুপার 8-এর 3টি ম্যাচ, সেমিফাইনালের 1টি ম্যাচ তেমনটা করতে পারেনি, কিন্তু ঠিকই ফাইনালের মহাতারকার মতো, ধূমকেতুর মতো, একেবারে দম টিকিয়ে রাখার যে জিনিস, সেটি যে মানে তুলে ধরা, টাইমলি তুলে ধরা, দম রেখেছিলেন, ধরে রেখেছিলেন, যেটি ফাইনালের জন্য মনে হলো রেখেছিলেন, সেটাই করে দেখালেন বিরাট কোহলি। এটাকেই বলে বড় প্লেয়ার। আবার ঘুরে ফিরে বাংলাদেশ প্রসঙ্গে আসতে হয়, বাংলাদেশে এরকম প্লেয়ার কজন আছেন, কজন আসবেন, সেটাই একটা বড় প্রশ্ন এবং শঙ্কা। যে কারণে বাংলাদেশের দল এবার যেমন সুপার 8-এ উঠেছে, সামনেবার হয়তো ঢুকতে থাকবে গ্রুপ পর্বে, আবার এর পরের কোনো এক আসরে দেখতে পাওয়া যাবে যদি এভাবেই চলতে থাকে বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশ দলকে। কারণ এবার যারা হারিয়ে গেছে অনেক আগেই, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের মতো দল কিন্তু সামনে বছরই বা সামনেবারই এই ধরনের আসরে অনেক বড় দল হিসেবে নিজেকে প্রকাশ করবে, কারণ তারা বড় দল, শক্তিশালী দল, কিন্তু বাংলাদেশ কী করবে। তাই এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের শেখার আছে বহু। বাংলাদেশেরও অনেক প্লেয়ার আছে যা এবারের তাদের টি টোয়েন্টি ক্যারিয়ার বা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্যারিয়ারটা শেষ করে ফেলেছেন বা আর দেখা যাবে না। সাকিব আল হাসান ধরে নেওয়া যায় তিনি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু তিনি আদৌ টি টোয়েন্টি ফরম্যাটের মেজাজে থাকতে পারবেন কি না তা সন্দেহ রয়েছে, এবং সামনের সেই আসরে আর সাকিবকে দেখা যাবে কি না সেটা নিয়েও প্রশ্ন থাকছে। কেননা ইতিমধ্যেই ভক্তরা তাকে আর চাইছেন না, এরকম অনেক প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তো নিজেকে সরিয়ে নেবেন, এটা একেবারেই বোঝা যায়। তাহলে নতুন যারা আসবেন তারা কি পারবেন বাংলাদেশের মানুষের, কোটি কোটি মানুষের ইমোশনের বহিঃপ্রকাশ, অর্থাৎ ইমোশনকে কাজে লাগাতে বা ইমোশনের দাম দিতে? সেইভাবে কি ক্রিকেট বোর্ড তাদেরকে তৈরি করবে? এরকম অনেক প্রশ্ন এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলকে ঘিরে রয়ে গেল। পরিশেষে অবশ্যই বলতে হয়, যারা এই বিশ্বকাপে পারফর্ম করেছে তাদের অবশ্যই অনেক অভিনন্দন। শেষে টিম ইন্ডিয়ার জয় হয়েছে, সাউথ আফ্রিকা তাদের চোকার্স অপবাদ ঘুচিয়ে ফাইনালে আবার আটকে গেছে। তার মানে সাউথ আফ্রিকাকে সামনের দিনগুলোতে অন্ততপক্ষে এই অপবাদ, অর্থাৎ এক ধাপ পেরিয়ে যে সামনে আটকে যাওয়া, সেই অপবাদ সাউথ আফ্রিকা খুব দ্রুত আগামী দিনগুলোতেই, আগামী আসরগুলোতে কোনো এক সময় সেই অপবাদ থেকেও বেরিয়ে আসবে, সেটাই প্রত্যাশা থাকবে দর্শকদের, ক্রিকেটের বিশুদ্ধ সমর্থকদের। আবদুল্লাহ হীরা, ডিবিসি নিউজ, যুক্তরাষ্ট্র।